শান্তি সম্প্রীতি উন্নয়ন সিন্দুকছড়ি জোন। আমরা এখন আছি সিন্দুকছড়ি জোনে, আর মহালশরী সিন্দুকছড়ি জালিয়াপাড়া সড়ক নির্মাণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নে 20 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, আর এটা হচ্ছে 15.50 কিলোমিটার দীর্ঘ, দৈর্ঘ্য 15.50 কিলোমিটার, মোট প্রস্থ 7.90 মিটার। আর এই রাস্তাটা বাংলাদেশ সেনাবাহিনীর খুব বহুল কাঙ্ক্ষিত একটি রাস্তা, অনেক কষ্ট করে পাহাড় কেটে, এই যে দেখুন পাহাড়গুলো কাটা, এই রাস্তাটা তৈরি করা হয়েছে, সেই জন্য তাদের বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই একটা স্যালুট। আর আমরা এই রাস্তা ধরে এখন রাঙামাটি চলে যাব ইনশাআল্লাহ। সো আমরা এখন কোথায় আছি জানেন? আমরা এখন আছি গরিবের লাদাখ, অথবা এটাকে বাংলাদেশের লাদাখ বলা হয়। এটা হচ্ছে লাদাখের রেপ্লিকা ভার্সন। আর এই লাদাখ রোডটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তার মধ্যে একটি। দেখুন ডাউনহিল, ডাউনহিলের দিকে নামছি। সুন্দরতম রাস্তার মধ্যে একটি কেন বলছি? কারণ এই রাস্তাটা এমনিতেই নতুন, তার উপর রাস্তার ভিউ প্লাস সাইড ভিউগুলো অসাধারণ। দেখুন আমি জাস্ট ছেড়ে দিছি বাইকের সব কিছু, ছেড়ে দিছি, জাস্ট বাইক নামতেছে। মাশাআল্লাহ, এই হচ্ছে রাস্তা। ওয়াও, আমার কিচ্ছু করা লাগতেছে না, আমি জাস্ট বাইকটা ধরে আছি, বাইক অটোমেটিক নেমে যাচ্ছে। সিন্দুকছড়িতে যে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, তার মধ্যে আমরা যেখানে দাঁড়ালাম সেটা একটা ভিউ পয়েন্ট। ও যে আমার পিছনে দুষ্টু বাচ্চা আসতেছে। মাশাআল্লাহ, এটাই হচ্ছে ভিউ পয়েন্টের ভিউ। আর পাহাড়, এত পরিমাণে পাহাড় আছে, পাহাড়ের সৌন্দর্য দেখলে শীতকালে অবশ্য গাছপালাগুলো একটু ও কি বলে শুকিয়ে যায়, কারণ হচ্ছে শীতকালটা যখন বসন্তকাল আসে তখন আবার গাছের পাতাগুলো ঝরে যায়, আবার নতুন পাতা গজা হচ্ছে বর্ষাকালে, সেই জন্যই গাছের পাতাগুলো এতটা সবুজ না, একটু পোড়া পোড়া ভাব দেখা যাচ্ছে। দেখুন পোড়া পোড়া ভাব দেখা যাচ্ছে, বাট জায়গাটা সুন্দর এবং গাছপালাগুলোর কারণে আরো সুন্দর লাগছে। মাশাআল্লাহ, আমরা কোথায় ছিলাম, আবার কোথায় চলে আসছি? মানে একটা ভিউ পয়েন্ট থেকে আরেকটা ভিউ পয়েন্টের মাঝখানে যে রাস্তাটা দেখা যায় অসাধারণ। يدايا نزعت أسرار قلبي وجئت ألقي أسايا وأشتكي طي صدري دربا سحيق العطايا به بدأت ولكن لم أدر ما منتهايا لم أدر يأسي فيه ولا عرفت هدايا ولا عرفت ظلامي ولا عرفت
ضحايا ولا لغيرك دوايا يا رب يوم الندايا يا আপনারা জাস্ট রাস্তার ভিউ দেখুন, আমি কথা বলছি না, আপনারা জাস্ট ভিউ দেখুন আর নিজের মনকে প্রশান্ত করুন। তবে নিজের মনকে যদি মানসিক প্রশান্তি দিতে হয় অবশ্যই এখানে আসতে হবে, আর এখানে না আসলে বুঝতে পারবেন না যে এই জায়গাটা এতটা সুন্দর হতে পারে। নিজের দু চোখ দিয়ে দেখুন, ক্যামেরার চোখ দিয়ে না। সুবহানাল্লাহ, হ্যাঁ, এই রোডে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার ছাগল গরু হঠাৎ করে রাস্তার ভিতরে চলে আসে, এগুলো থেকে একটু সাবধানে থাকবেন। ওই যে রাস্তা দেখুন, ওই যে রাস্তায় মরিচিকাও দেখা যাচ্ছে, ক্যামেরায় বুঝতে পারবেন না বাট আমরা বুঝতে পারছি যে মরিচিকা আছে। নিচের দিকে নামছি, فاسكب ضياءك إني ظمآن ضل صدايا إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياءك إني ظمآن ضل صدايا لم أدر من أين بعن أسقي جنين الركايا والشط لا ما فيه মাশাআল্লাহ। বাঘটা দেখছো, বাহ আল্লাহ, প্রত্যেকটা বাঘের মধ্যে সৌন্দর্য লুকায়িত আছে। পাহাড়গুলো কিভাবে কাটছে দেখুন, আল্লাহ, প্রত্যেকটা বাঘে সৌন্দর্য লুকায়িত আছে, প্রত্যেকটা বাঘে। পাহাড়ের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে পাহাড়গুলো অত্যন্ত শক্ত, পাহাড়ের মাটি অত্যন্ত শক্ত। এই যে এখানে একটা জোন আছে, এই এখানে ওই পাহাড়ি কলাগুলো এখানে এসে তারপরে ট্রাকে করে নিয়ে যায়। ওয়াও, আমরা ওই যে ওই দিক থেকে আসছি, আল্লাহ, এগুলা কি, এগুলা যদি পকেটে করে বাসা নিয়ে যেতে পারতাম এই ভিউগুলা। নিচে নামতেছি, কান বন্ধ হয়ে যাচ্ছে নিচের দিকে নামাতে। আল্লাহ মাশাআল্লাহ, ফিলটা একটু বেশি, আমি ফার্স্ট টাইম রাইড করতেছি যে সেজন্য একটু ফিল বেশি। ভাল লাগে, হ্যাঁ, ওই আনারসের ইয়াগুলো দেখছ, এখানে সবগুলো আনারস মানে এখানে এনে নামায়। জায়গাটা দেখছো কি সুন্দর মাশাআল্লাহ। আমরা এখন শুধু নামতেছি, হ্যাঁ, এখন ডাউন হিলে নামতেছি আমরা। হ্যাঁ, এই এই এটার মধ্যে রাত্রিবেলা তো এদিকে কেউই থাকে না, এটা একটা বাইপাস রোড না, বাইপাস রোড হওয়ার কারণে এখানে রাত্রে এমনিতেই মানুষ আসে না,
আর এটা নতুন রোড হওয়াতে আশেপাশে কোনো মানে ঘর বাড়িও তৈরি হয়নি এই পর্যন্ত। আমার কান বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আমার তো মন চায় ফার্স্ট টু লাস্ট পুরোটা ভিডিও করে রাখি, কিন্তু কি ভিডিও করব, আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন। এত সুন্দর লাগতেছে আমাদের কাছে, আমরা সমতল ভূমিতে নেমে চলে আসছি মনে হয়। হ্যাঁ, সমতল ভূমিতে প্রায় নেমে চলে আসছি। نزعت أسرار قلبي وجئت ألقي أسايا رباه عفوك إني للنور مدت يدايا نزعت أسرار قلبي وجئت একটু সুন্দর মজা দেখবেন। অনেক সুন্দর।